রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। রাজধানীর রাসেল স্কোয়ারে শান্তি সমাবেশ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। কথা বলবো তার সাথে। বিকাশ, সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি যে এলাকায় আছেন সেখানকার? বিভিন্ন জায়গাতেই, রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা শান্তি সমাবেশ করছে, সতর্ক অবস্থানে রয়েছে। এবং আমি এখন আছি রাসেল স্কোয়ারে, এবং রাসেল স্কোয়ারে কিন্তু সকাল থেকেই এখানে স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, আওয়ামী লীগের নেতারা কর্মীরা এখানে অবস্থান করছেন। এবং শুধুমাত্র এখানে নয়, এর আশপাশের যে জায়গাগুলো রয়েছে, যে স্পটগুলো রয়েছে, সাদাস নম্বর সেখানেও অবস্থান করছেন, কলাবাগানে অবস্থান করছেন, বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন। এবং তারা বলছেন যে এই যারা আন্দোলন করছে, আন্দোলনের নামে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটির প্রতিবাদে তারা অবস্থান করছেন। কেউ যেন কারো জানমালের উপরে আঘাত না করতে পারে সেজন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে যারা আন্দোলনকারী তাদের মূল দাবিটি পূরণ করা হয়েছে, অন্য যে দাবিগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে পূরণ করার আশ্বাস দিয়েছে সরকার। তো সেই জায়গা থেকে আসলে আন্দোলন করার কোনো প্রশ্ন নেই বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকেই আসলে বলছেন যে এই আন্দোলনকারীরা এখন আন্দোলনের নামে যে এক দফার ডাক দিয়েছে, যে সরকার পতনের ডাক দিয়েছে, সেখান থেকে তারা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হিসেবে তারা এখন সেইটিকেই রুখতে চান, সেটিকেই প্রতিরোধ করতে চান, এবং সেজন্যই তারা এই সতর্ক অবস্থান নিয়েছেন। কোথাও যেন কোনো সহিংসতা না ঘটতে পারে, সহিংসতা হলে যেন তারা প্রতিরোধ করতে পারে, সেই প্রতিরোধের জন্যই তারা সতর্ক অবস্থান নিয়েছেন। নিশ্চয়ই এখানে দেখছেন যে এখানে যারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন স্লোগানে এরাকগুলো বাতিয়ে রেখেছেন। শুধুমাত্র কিন্তু এই রাসেল স্কোয়ার নয়, নিশ্চয়ই জানেন যে এখানে ধানমন্ডি 32 নম্বরের এই ঠিক পাশেই এইটি, এবং সেই জায়গাগুলো এই এই যে স্পটগুলো ধরে আসলে তিনের এই বা রাসেল স্কোয়ার সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় তারা অবস্থান করছেন। এখানে মূলত স্বেচ্ছাসেবক লীগ এবং যুব মহিলা লীগ সহ তারা অবস্থান করছেন। আমরা এখানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল রহমান বাবু রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি। জনাব বাবু, আপনাদের যে অবস্থান সেটি নিয়ে সামান্য একটু বলবেন। ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে আজকে জামাত শিবির তারা সারা দেশে তাণ্ডব চালানোর চেষ্টা করছে। তারা এই ছোট বাচ্চাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা প্রবেশ করে পিছন থেকে বাচ্চাদেরকে হত্যা করেছে। আজকে সারা পৃথিবীতে তারা এই হত্যার দায়ভার এই সরকারের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আহ্বান জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে তোমরা আলোচনায় বসো, কিন্তু তাদেরকে ব্যবহার করে আজকে তাদেরকে পিছন দিক থেকে বসে তাদের পিছনে গুলি করে তাদেরকে হত্যা করে আজকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা মানুষের জানমালের ক্ষতি রক্ষার্থে এবং এই ছাত্রদেরকে রক্ষা করার জন্য আজকে আমরা মাঠে অবস্থান নিয়েছি। ছিলাম যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে তাদের অবস্থানের কথা। তো এখন এই মুহূর্তে এই রাসেল স্কোয়ার থেকে এই ছিল সবশেষ খবরাখবর আওয়ামী লীগের সতর্ক অবস্থানের। বিকাশ, আপনাকে ধন্যবাদ।